আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই আপনি? ইনশাল্লাহ ভাই ভালো আছি। ভাই আপনার নামটা কি? আমার নাম ভাই সবুজ মোল্লা। আচ্ছা সবুজ ভাই, আজকে আপনাদের ইলিশের বাঁচা কিনা কেমন চলছে? আজকে মোটামুটি হালকা পাতলা আর কি বেচা কিনা, এরকম বেশিও না কম, একেবারে বেশিও না কমও না। আচ্ছা আপনার কাছে দেখা যাচ্ছে যে এখানে বড় বড় যে ইলিশ মাছগুলো সাজিয়ে রাখছেন, এই বড় বড় ইলিশ মাছগুলো কোন জায়গা থেকে আনা আপনার? এটা একটা অরিজিনাল চাঁদপুর থেকে আনা মাছের। এটা এটা অরিজিনাল চাঁদপুরের? অরিজিনাল। আচ্ছা সবুজ ভাই, আপনি যে বললেন যে এটা যে অরিজিনাল চাঁদপুরের, এটা এটা বোঝার উপায়টা কি ভাই? এই যে মাছ হবে, মাছ হবে গোল, মাথাটা হবে একটা ছোট আর এই গাটটা মোটা। আচ্ছা ই হবে মাছ হবে গোল আর মাছ এই সাইজের মাছটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন? 1700-1800 টাকা কেজি বেচছি। আর এখন আপনি মনে করেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করতেছেন, এই জন্য একদম 1650। সবুজ ভাই আপনারা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত জিনিস মাছগুলো বিক্রি করে থাকেন? ভোর 5টা থেকে দুপুর 1টা 2টা পর্যন্ত থাকি। আচ্ছা আপনার কাছে দেখা যাচ্ছে যে এই পাশে আরেকটা ইলিশ মাছ আছে, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা ভাই? এটা ওই চাঁদপুরের মাছ, এটা একটু ছোট আর এটা একটু বড়। এটা হলো 1 কেজিতে 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম কম কম আছে, আর এটা হলো 1 কেজি 100-200। আচ্ছা এইটা একটু সাইজে ছোট। এই ইলিশ মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতে? 1 কেজি বিক্রি করছি 1500-1550। আর ওহন নিলে একদম 1450। একদম 1450? একদম। আপনি অনেকটাই কমায় দিচ্ছেন নাকি? হ্যাঁ একটু কমায় দিছি। আচ্ছা এই মাছটার চাহিদা কি রকম? দোনোটারই চাহিদা মোটামুটি ভালো আছে। আচ্ছা এখন বাজারে কোন সাইজের ইলিশ মাছগুলো বেশি চলতেছে ভাই? এই তো 1 কেজি 900 গ্রাম আবার 1200-1300 গ্রামও চলে। আচ্ছা সবুজ ভাই, আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের সাথে কেউ যদি যোগাযোগ করতে চায়, তারা কিভাবে যোগাযোগ? এই ফোন নাম্বার দিয়ে দেয়, অনেকে তো আপনাকে ওই ভিডিও দেখে ফোন দেয়, মাছও নেয় 10টা 20টা 50টা, অনেকের বাড়িতে নিয়েও দিয়ে আসি, ফোন দিলে ঠিকানা বললে বাড়িতে নিয়েও মাছটা দিয়ে আসি। তাহলে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার ফোন নাম্বারটা বলতেন। তো আমার মোবাইল নাম্বার, আমার নাম সবুজ মোল্লা, আমার মোবাইল নাম্বার 01966246161। এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাবেন, দেশ অথবা দেশের বাইরে যে কোনো জায়গাতে ফোন দিলে মাছ পার্সেল একটা বাড়িতে নিয়ে দিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি মুরব্বী? আল্লাহ রহমত ভালো আছে। আচ্ছা আপনার নামটা কি? মোহাম্মদ রবিজল মোল্লা। আজকে আপনাদের ইলিশের বেচা কেনা কেমন চলছে? বেচা কিনা আজকে কম। আজকে কম, কারণটা কি আজকে কম হন? শুক্রশলি 2 দিন বন্ধ গেছিলাম, আমার যে কিনা গেলা হয়ে গেছে। হ্যাঁ আজকে একটু। আচ্ছা কাস্টমার কম। আপনার কাছে দেখা যাচ্ছে যে এই যে বড় বড় যে ইলিশ মাছগুলো আছে, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা আপনার? এটা চাঁদপুরের মাছ। এটা চাঁদপুরের ইলিশ মাছ, এটা তো দেখা যাচ্ছে অনেক বড় বড়। এক একটা ওজন কতটুকু আছে? 1 কেজি 400-300 গ্রাম। আচ্ছা এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন? আমি বেশি 1850 টাকা কেজি। 1850-1800 টাকা করে বিক্রি করতেছেন। এখন কি ইলিশের দাম কি একটু বেশি মনে হচ্ছে নাকি? কম, 10-15 দিন আগে বেশি আছে, অনেক কম। আচ্ছা এখন বাজারে ইলিশের চাহিদা কিরকম? চাহিদা মোটামুটি কম, এরকম আরো বড় চাহিদা, আরো 15-20 দিন পর একদম মাঝে খাই হবে, অনেক লাইনের মাছ দাম একটু বেশি। আচ্ছা আর চিড়িয়াখান যেরকম ছাড়বো 20 দিন পর একদম দাম লাগে দিয়ে 200 আরো কমে দেবো। আপনার পাশে যে এই যে আরেকটা ইলিশ মাছ আছে, এইটা কোন জায়গার? এই যে এটা ছোট ছোট দেখা যাচ্ছে, বরিশালের মাছ। এটা বরিশালের? এটা এক একটা ওজন কতটুকু আছে? 600 গ্রাম। 600 গ্রাম? এই 600 গ্রামের ওজনে ইলিশ মাছটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে? এটা আমরা বেশি আজকে 900 টাকা। এটা 900 টাকা বেশি? 900 টাকা। এই মাছটার চাহিদা কিরকম আছে এই সাইজের ইলিশে? আজকে কাস্টমারই নাই, চাহিদা কম। আজকে কাস্টমারই নাই নাকি? আচ্ছা